শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে শিক্ষার্থীদের শহীদি মার্চ তারুণ্যের পদাভারে ফের প্রকম্পিত রাজপথ গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের মূল তালিকা প্রস্তুত জানিয়েছেন প্রধান উপদেষ্টা পিটিআইকে বললেন ভারতের মাটিতে অবন্ধ সুলভ আচরণ করছে শেখ হাসিনা সিইসির পুর নির্বাচন কমিশনের পদত্যাগ শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার দায়ে রকিব হুদা ও আওয়াল কমিশনকে কাঠ করায় দাঁড় করানোর দাবি বিএনপির আমদানি শুল্ক প্রত্যাহারে কয়েকটি নিত্যপণ্যের দাম কমার আশা অর্থ ও বাণিজ্য উপদেষ্টার বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান দিয়ে দাফনের দাবি পরিবারের দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংখ্যা নাম এবারে বিস্তারিত তারুণ্যের পদাভারে দেশ জুড়ে ফের রাজপথ হল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ রাজধানীতে বেলা পৌনে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মার্চ শুরু করা হয় গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান মিছিলে অংশ নেয়া ছাত্র জনতা বিস্তারিত জনসমুদ্রে পরিণত হয় ছাত্র জনতার শহীদে মার্চ নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা বেলা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তাদের বেশিরভাগের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা মিছিলে অংশ নিতে টিএসসিতে আসেন আন্দোলনে সন্তান হারানো অনেক বাবা মা ভার্সিটিতে পাশ করে বের করছি এখন চলে গেল আমাদেরকে কে দেখবে আমরা বিচার চাই সরকারের কাছে বিচার চাই বিচার যেন সঠিক তদন্তর মাধ্যমে সঠিক বিচার হয় সেটাই আমাদের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের দাবি এবং বক্তব্য আমরা ভালো একটা সরকার চাই সুস্থ একটা সরকার চাই দেশ সুন্দর মতো পরিচালনা করবে এরকম একটা সরকার চাই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নাম লেখা পোস্টার হাতে এসেছেন অনেকেই এত এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ গড়ি যেন ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করে যে আসলে এটা একটা সোনার বাংলাদেশ অলরেডি বাংলাদেশ একটা বেটার পজিশনে আছে আফটার হাসিনা পালায় যাওয়ার পর থেকে যারা যারা খুনের সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা এটাই চাই বেলা আড়াইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের বিচার দাবি করেন অনেকেই আমরা এই আওয়ামীকে কখন এর বাংলার মাটিতে আর কোনোভাবে দেখতে চাই না পুলিশি ভয় আমাদের গ্রেপ্তারের যে আতঙ্ক আজকে সেই আতঙ্ক নাই আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি পরবর্তীতে যাতে এই সৈরাসারি হাসিনার মতো আর কোনো সৈরা শাসক আমাদের বাংলা বাংলার মাঠে যেন তৈরি না না হতে পারে আমরা চাই যারা সরকার ভালোভাবে চাইতে পারি যে সরকারই আমরা চাই যাতে বাংলা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে এরকম সরকার আমরা প্রত্যাশা করি আর ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয় পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মার্চ নীলখেত নিউ মার্কেট কলাবাগান বীরপুর রোড ধরে মানিক মেভিনিউ এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কারওয়ানবাজার শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মহিবুল্লাহ বাংলা ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের মূল তালিকা প্রস্তুত করা হয়েছে দূর দূরান্তে নেওয়া লাশের তথ্য সংগ্রহ চলছে ছাত্র জনতার গণ উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় বার্তায় জানান প্রধান উপদেষ্টা বলেন মাত্র মাস সরকার দায়িত্ব নিয়েছে তা সত্ত্বেও বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করা হয়েছে তবে প্রথম কাজ জুলাই ও আগস্টে হত্যাকাণ্ডের বিচার ও জবাবদেহিতা নিশ্চিত করা গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার তারা এই দেশে এসেছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন প্রধান দায়িত্ব গুলোর মধ্যে একটি হল বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে আপ্রাণ চেষ্টা থাকবে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরির শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সকাল সাড়ে এগারোটায় ঢাকা সেনানিবাসের নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদ সেনাদের এর আগে প্রধান উপদেষ্টা শিখা নির্মাণে এসে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাকে স্বাগত জানান পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিক্ষা নির্মাণের রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এরপর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন তিনি প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আসলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এরপর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ডক্টর ইউনুসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দিয়ে শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ড অবন্ধ সুলভ ও দু দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হবে তাকে তিনি অভিযোগ করেন ভারতে আশ্রয়ে নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি স্মরণ করিয়ে দেন গণ অভ্যুত্থান ও আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সহযোগী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি বরাবর লিখিত পদত্যাগপত্র নির্বাচন কমিশন সচিবের কাছে দিয়েছেন তিনি অন্য কমিশনাররাও একইভাবে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় ও একাধিক স্থানীয় সরকার নির্বাচনে অনৈতিক ভূমিকা থাকলেও দায় নিতে চাননি সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার নন্দিত বিদায় লগ্নে বলেন দেশের সংবিধানকে ঢাল বানিয়ে পতন হওয়া শেখ হাসিনা সরকারের ছকে দুই সালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হাবিউল আওয়ালের নির্বাচন কমিশনের ভোটের মাঠে বিরোধী রাজনৈতিক দল ছিল না এমনকি ছিল না ভোটারদের উপস্থিতিও তারপরও দিন শেষে অনৈতিক এমন ভোটের পক্ষেই সাফাই গাইল নির্বাচন কমিশন ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি এতটুকুই জানি ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পদ আঁকড়ে ধরে আবারও নির্বাচন নিয়ে সংবিধানকে সামনে আনার চেষ্টা ছিল সদ্য পদত্যাগী হাবিবুল আওয়ালের কিন্তু এবার আর কোনো নির্বাচনের আয়োজনের সুযোগ পেলেন না তারা বৃহস্পতিবার আগারগয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে জানান পদত্যাগের কথা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না অন্য দুই কমিশনার আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে আমরা উদ্যোগী পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত

আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি দুই হাজার চোদ্দো সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচনও দুই সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যুক্তি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে বিতর্কিত নির্বাচনের জন্য কাজী হাবিবুল আওয়াল কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা তা সময়ই বলে দেবে এস এম ফয়েস বাংলা ভিশন ঢাকা সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে রকিব হুদা ও আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা কেবল পদত্যাগ নয় বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনারও দাবি জানান তারা শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারেরও দাবি বিএনপি নেতাদের রিপোর্ট জাহাঙ্গীর জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা দুই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা বিশ্বে নজিরবিহীন হত্যার হুকুমদাতা শেখ হাসিনাসহ জড়িতদের দ্রুত বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে এরাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের আজকে যারা গ্রেফতার হচ্ছেন আপনাদেরকেও বলেছিলাম সেই হাসিনা কিন্তু পালায়ে যাবে আপনাদেরকে সেই হেলিকপ্টারে নিবে না যখন মামলা হবে সেই মামলা কিন্তু আপনারাই ফাঁসবেন কাজেই এখনো সময় আছে এখনো সময় আছে প্রশাসন সব বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না এই খুনি হাসিনার ক্ষমা নাই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে এদিকে পটনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ঐক্য যারা ফাটল তৈরির চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত হবে নাম উল্লেখ না করে জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন তিনি কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দিব না ঠেকাতে হবে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে সুসম্পর্ক করতে হবে এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আবার বলছেন আর স্বৈরাচারকে ক্ষমা করে দেবে এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আপনার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ মুগ্ধ এদের শহীদী আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝে ঐক্যের যারা ফাটল সৃষ্টি করবেন তারা পতিত স্বৈরাচারেরই দোষর হিসাবে পরিগণিত নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়েও কথা বলেন রুহুল কবির রেজভি এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে সংবিধানের যে নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করছে তো সুতরাং এর সাথে যারা দায়ী যে কটা নির্বাচন কমিশন হয়েছে হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন এরা প্রত্যেকেই রাখি প্রত্যেকেই দায়ী এবং আমি মনে করি তাদেরকেও কাট গোড়ায় দাঁড় করানো উচিত একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের সংবাদের প্রতিবাদ জানিয়ে এবনে নেতারা বলেন আঠারো বছর ধরে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলে রেখেছিল আওয়ামী লীগ ছাত্র জনতার বিপ্লবের পর সাধারণ কৃষিবিদরা ইনস্টিটিউশনকে করেছে দখল মুক্ত অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আহমেদ বলেছেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান গত এক মাসে অর্থ খাতে অনেক কাজ এখন দৃশ্যমান কয়েকটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করায় নিত্য পণ্যের দাম কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনার দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর আমরা অলরেডি বলে দিচ্ছি টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এগুলো একেবারে দৃশ্যমান আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি আর ওইগুলি যদি এনশিওর করে বিষয় মাছ মাংস ডিম এগুলো ওদিন কথা বলেছি আমরা বাজার মনিটর করার কথা বলেছি কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমের নেতিবাচক ভোক্তার উপর না পড়ে অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টানিয়ে টেনে নেমে আনা যাবে না তবে দৃশ্যমান যে কমছে এবং আমি কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি পরিচয় নিশ্চিতে। হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ এক এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিমের দাবি বাবার মৃত্যুর পর একটি মহল জীবিত দেখাতে উঠে পড়ে লাগে যার কারণে সামাজিকভাবে বিব্রত হতে হয় আরও জানাচ্ছেন দীপন দেওয়ান হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ওয়ান ইলেভেন সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন রয়েছেন আত্মগোপনে কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে দু সালের তিন সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী তিনি পান্থপথের একটি বাসায় নাম পরিবর্তন করে মাহমুদুল হাসান নামে বসবাস করতেন সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হরিশ চৌধুরীর মেয়ে সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট আইনজীবী বলছেন হারিস চৌধুরী একজন পীর মুক্তিযোদ্ধা সে কারণে যথা পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে দাফন করা উচিত তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামা চাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গনে কবর দিতে বাধ্য করা হয় রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব মে সামিরার দাবি বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন অ্যাজ ইট যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার পরও ইজ নট সাফিশিয়েন্ট তার ফ্যামিলিরও সাফার করতে হবে হ্যারাস্ট হতে হবে প্রশ্নবিদ্ধ হতে হবে এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি হারিশ চৌধুরীর মেয়ে জানান তার বাবার এগারো বছর আত্মগোপনে থাকার সময় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমার বাবা বলুন আবুল হারিস চৌধুরী দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে গণমানুষের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র জনতার বিপ্লবের এক মাস ও উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ কথা জানান তিনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা হয়েছে শহীদ পরিবারগুলোর সাথে প্রধান উপদেষ্টা দেখা করবেন এই জন্য সম্মেলন হবে বলে জানান তিনি স্বৈরাচারের পুনর্বাসনের জন্য অনেকেই নানা কর্মসূচি দিয়ে চেষ্টা করছে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে এই দল বা জোটের পুনর্বাসনের সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ এরা রাজনীতি করতে পারবে কিনা সেটি জনগণই সিদ্ধান্ত নেবে তার আগে আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করতে পারবে না বলেও জানান তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে নিজ এলাকা সন্দ্বীপে দীর্ঘ নয় বছর পর জন্মস্থান সন্দ্বীপে যান তিনি উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এই সম্বর্ধনার আয়োজন করা হয় এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করে এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান মিজানুর রহমান মিল্টন নয় বছর পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা আমরা যদি সরকারকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে আমরা আবার সেই দুর্যোগ বহো আমাদেরকে সে আবার ফেস জগতে আমাদের ফিরে যেতে হবে তাই আমি নেতাকর্মীদের কাছে উদ্দেশ্য বলতে চাই আপনার সবাই সবাই সহিংসরা ভুলে আপনারা ঐক্যবদ্ধভাবে সন্দীপ জয় সারা বাংলাদেশের মানুষকে আপনার ঐক্যবদ্ধভাবে আপনারা ব্যান হন আপনারা যারা অন্যায় করে তাদেরকে আইনি সুপাদ্য করুন আইন আপনার হাতে তুলে নেবেন না আইনের কাছে আপনার লোকদের তুলে দেবেন আপনাদের এই গার্ডিয়ানশিপটা আপনাদের এই ব্যান গার্ডটা দিবে বর্তমান যারা সরকার আছেন তাদের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সদ্য সাত স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল ও নতুন পরিচালক মনোনয়নের ডিএসইর সুপারিশ আমলে নিতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কে অনুরোধ জানিয়েছে ডিএসইর ব্রোকারস অ্যাসোসিয়েশন ডিবিএ বৃহস্পতিবার ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এক চিঠিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে এই অনুরোধ জানিয়েছেন চিঠিতে বলা হয়েছে ডিএসই পর্ষদের সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ আইন তেরো ও চব্বিশ ধারা প্রয়োগ করেছে বিএসইসি তবে ডিবিএ আইন পরামর্শ নিয়ে জেনেছে ডিমিউচুয়ালাইজেশন আইনের ধারাটি আরও কার্যকরভাবে ও যথাযথ অনুসরণ করে স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগ দেওয়া যায় সেক্ষেত্রে বিদ্যমান চারজন নির্বাচিত শেয়ার হোল্ডার পরিচালকের সমন্বয়ে ডিএসইর নমিনেশন অ্যান্ড রেমোনারেশন কমিটি এনআরসি পুনর্গঠনের অনুরোধ জানানো হয় নতুন গত পনেরো বছর ধরে বিগত দুটি কমিশনের বিনিয়োগকারী বিরোধী অস্বচ্ছ ও স্বার্থান্বেষী সিদ্ধান্তের কারণে পুঁজিবাজার অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পরে মন্তব্য করা হয় ডিবিএর চিঠিতে যে বা এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অসহযোগিতা এবং হেনস্থা করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর মহিলা কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড ময়নুল ইসলাম খা আখন্দ বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে তাকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলাই তার জন্য কাল হয়েছিল ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নুর তাপসের অনৈতিক প্রস্তাব বরখাস্ত করা হয়েছিল বলেও জানান তিনি ইচ্ছাতেই আবারও তার প্রতিষ্ঠানে ফিরতে পেরে নিজেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক এই মেজর জেনারেল বলেন সনামধন্য এই প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই তার মূল কাজ শিক্ষকদের তিন মাস বকেয়া বেতন পরিশোধও শোধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে দেখে কিছু স্পেশালি কিছু টিচার হচ্ছে চায় না যে উনি আসুক যারা বই গত পরশুদিন হচ্ছে আমি সহ আমার কোঅর্ডিনেটর ছিলেন এবং হচ্ছে আমার সাথে আমার আরও কিছু শিক্ষার্থী ছিলেন আমাদের উপর অ্যাটাক করে তারা মনিরু স্যারকে আসতেই দিবে না তার প্রধান কারণ হচ্ছে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে তিনি এক যখন আমাদের কলেজে ছিল তিনি আমাদের কলেজটাকে একটা সুষ্ঠ পরিবেশ দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর ডক্টর আমানুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি গভর্নিং বডির মেম্বার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য যদি আমরা এরকম কোনো প্রমাণ পাই যে এই ছাত ওই ছাত্র ছাত্রীদের আন্দোলনে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা সরাসরি তাদেরকে বাধা দিয়েছে বা বাধাগ্রস্ত করেছে আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব একটা এজেন্ডা আমার চিৎ টিচাররা যাতে বেতন পায় আমাদের আমি যখন কলেজের প্রিন্সিপাল ছিলাম তখন প্রাক্তন মেয়র ফজলে নূর তাপস আমাকে বাধ্য করছিল যে আমাদের অ্যাকাউন্টটা সোনালী ব্যাংক থেকে মধুবতী ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য উনি এটার মালিক আমি সেটাতে রাজি হই নাই সেটাই হয়তো একটা কারণ যে কারণে আমি সেনাবধানকে বলে আমি কলেজ থেকে ছেড়ে যাই সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানি শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্তিতে শিক্ষার্থীদের শহীদী মার্চ তরুণের পদাভারে ফের প্রকম্পিত রাজপথ গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের মূল তালিকা প্রস্তুত জানিয়েছেন প্রধান উপদেষ্টা পিটিআইকে বললেন ভারতের মাটিতে অবন্ধ সুলভ আচরণ করছেন শেখ হাসিনা সিইসি সহ পুর নির্বাচন কমিশনের পদত্যাগ শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার দায়ে রকিব হুদা ও আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি বিএনপির আমদানি শুল্ক প্রত্যাহারের কয়েকটি নিত্যপণ্যের দাম কমার আশা অর্থ ও বাণিজ্য উপদেষ্টার বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন পরিচয় নিশ্চিতে হারিশ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান দিয়ে দাফনের দাবি পরিবারের এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ও এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে